टेनिदा ग्रैंडी मेफिस्टोफिलिस এই পর্যন্ত যেই বলেছি অমনি খ্যাঁক খ্যাঁক করে তেড়ে এসেছে টেনিদা। টেক কেয়ার পেলা, সাবধান করে দিচ্ছি, মেফিস্টোফিলিস পর্যন্ত সহ্য করেছি, কিন্তু ইয়াক ইয়াক বলবি তো এক চাটিতে তোর কান দুটোকে কন্য করে পাঠিয়ে দেবো। সেই ঢাউস গুলিটা ওড়াবার পর থেকেই বিচ্ছিরি রকমের চোটে রয়েছে টেনিদা। ইয়াক শব্দ শুনলেই ওর মনে হয় এক্ষুনি বুঝি ঝপাং করে গঙ্গার জলে গিয়ে পড়বে। সেদিন গণেশ মামা কায়দা করে ইংরেজিতে বলছিল ইয়া ইয়া, শুনে টেনিদা তাকে এই মারে কি সেই মারে। শেষে হাবুল সেন গিয়ে ঠান্ডা করে, আহা খামোকা চৈতটা যাওয়া কেন, প্যান্টলিন পইরা ইংরেজি কইতাছে। টেনিদা দাঁত খিচিয়ে বলেছিল, কেন স্বাধীন ভারতে ইংরেজি ফলাবার দরকারটা কি, এই জন্যই জাতিরাজ বড় দুর্দিন। শেষের কথাটা টেনিদা আমাদের পাড়া শ্রদ্ধানন্দ পার্ক থেকে মেরে দিয়েছে। ওখানে অনেক মিটিং হয় আর সবাই বলে জাতিরাজ বড় দুর্দিন, কাউকে বলতে শুনিনি জাতিরাজ ভারী সুদিন। অথচ যাওয়ার সময় দেখি দিব্যি পান চিবোতে চিবোতে মোটরে গিয়ে উঠল। মুরুগ্গে, জাতির দিন যেমনই হোক, আমার আজকের দিনটা দারুণ রকমের ভালো। মানে আজ সন্ধে আমাদের বল্টুদার পিস্তত ভাই হুলোদার বউ ভাত, বল্টুদা আমাকে খেতে বলেছে। আমি বললুম, বারে মন খুশি হলে একটুও ফুর্তিও করা যাবে না বুঝি? ফুর্তি বলি, হঠাৎ এত ফুর্তিটা কিসের? আমি সকাল থেকে একটুখানি আলু কাবলি খেতে পাইনি, 4 পয়সার ডালমুট পর্যন্ত না, মনে দুঃখের মরমে মরে যাচ্ছি, আর তুই কুঁচো চিংড়ির মতো লাফাচ্ছিস। বললুম, লাফাবো না তো কি, আজ হুলোদার বউ ভাত। হুলোদার বউ ভাত? টেনিদা খাড়ার মতো নাকটার ভেতর থেকে ফুরুত করে একটা আওয়াজ করে বলল, তাতে তোর কি রে, দারুণ খ্যাট হবে আর সন্ধেবেলা। হুলোদার বউ ভাতে খ্যাট? টেনিদার নাক থেকে আবার ফুরুত করে আওয়াজ বেরোলো, মানে নেংটি দূরের কালিয়া, টিকটিকির ডানলা, আরশোলার চাটনি? তখনও না, আমি ভীষণভাবে আপত্তি করে বললুম, পোলাও, মাংস, চপ, ফ্রাই, ক্ষীর, গরবেশ। না, আমি এক্ষুনি হার্ট ফেল করবো, সকাল থেকে একটুখানি আলু কাবলি পর্যন্ত খাইনি, আর তুই আমাকে এমন করে দাগা দিচ্ছিস, গোহত্যের পাপে পড়ে যাবি পেলা, এই বলে দিচ্ছি তোকে। শুনে আমার দুঃখ হলো, আমি চুপ করে রইলাম। হ্যাঁ রে, আমাকে বলেনি তাই না? না, বলেনি। আমি যদি তোর সঙ্গে যাই, মানে তোর তো আবার পেটের বিশেষ ভালো থাকে না, বেশি খেয়ে দিয়ে একটা কেলেঙ্কারি যাতে না করিস, সেই জন্য যদি তোকে পাহারা দিতে। চালাকি চলবে না, হুলোদার বাবা ভীষণ রাগী লোক, কান পর্যন্ত গোব, দুবেলা দুটো একমনে মুগুর ভাজেন, বিনা নেমন্তন্নে খেতে গেলে তোমাকে ছাদ থেকে ফুটপাতে ফেলে দেবে। টেনিদা ভারী বেজার হয়ে গেল, বললে, আমি দেখেছি যেসব বাবার বড় বড় গোঁফ তারাই এমনি যাচ্ছে তাই হয়, বোধহয় নিজেদের বাকশিঙ্গি বলে মনে করে, আর যেসব বাবা গোঁফ কামায় মেজাজ খুব মোলায়েম, দেখলেই মনে হয় এক্ষুনি মিহি গলায় বলবে, খোঁকা দুটো রসগোল্লা খাবে, আর গোঁফওয়ালা বাবাদের ছেলেরা দুবেলাই গাঁটটা খায়। এই সকালবেলায় গোঁফ নিয়ে বকবকানি আমার ভালো লাগলো না। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, অমনি টেনিদা বলল, খ্যাট তো সন্ধেবেলায়, এক্ষুনি গিয়ে কলাপাতা কাটবি নাকি? কলাপাতা কাটবো কেন, আমি কি ওদের চাকর রামধুনিয়া নাকি? আমি যাচ্ছি চুল কাটতে বলে ডাটের মাথায় চলে যাচ্ছি। টেনিদা আবার পিছু ডাকলো, কোথায় চুল কাটবি? সেলুনে, চল আমি তোর সঙ্গে যাই। আমার মনে নিদারুণ একটা সন্দেহ হলো, আবার তুমি কেন? আমি চুল কাটতে যাচ্ছি, তোমার যাবার দরকার কি? দরকার আছে বই কি, বৌভাতে নেমন্তন্ন খাবি, যা তা করে চুল কাটলেই হলো নাকি? এমন একখানা মোক্ষম ছাট লাগাবি যে লোকে দেখলেই হাঁ করে থাকবে, চল আমি তোর চুল কাটায় তদারক করব। কথাটা আমার মনে লাগলো, সত্যি তো টেনিদা একটা চৌখস লোক, 10 রকম বোঝে, আর চুপি চুপি বলতে দোষ নেই, একা সেলুনে ঢুকতে আমার কেমন গা ছমছম করে, যেরকম কচাকচ কাঁচি টাচি চালায় মনে হয় কচাং করে আমার কানটাই না কেটে নেবে। বললুম, চলো তাহলে। প্রথমেই চোখে পড়ল ওং তারক ব্রহ্ম সেলুন। যেই ঢুকতে যাচ্ছি অমনি হাঁ হাঁ করে টেনিদা বাধা দিল, খবরদার পেলা, খবরদার, ওখানে ঢুকেছিস কি মরেছিস? কেন, নাম দেখছিস না, ওং তারক ব্রহ্ম, ওখানে ঢুকলে কি হয় জানিস? সব চুলগুলো কদম ছাট করে দেবে, আর চাঁদির ওপর দিয়ে একটা টিকি ঝুলিয়ে দেবে, হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গাঁদা ফুলও দিতে পারে, কিছুই বলা যায় না। ঘাবড়ে গিয়ে আমি বললুম, না আমি টিকি চাই না, ফ্রি গাঁদা ফুলের দরকার নেই আমার। তবে চটপট করে চলে যায় এখান থেকে, দেখছিস না একটা হোঁতকা লোক কেমন জুলজুল করে তাকাচ্ছে, আর দেরি করলে হয়তো হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে ভেতরে চলে যাবে। তখনই পা চালিয়ে দিলুম। একটু এগোতেই বিউটি ডি সেলুনিকা, একে বিউটি তার আবার সেলুনিকা, দেখেই আমার মনে কেমন ভাব এসে গেল। বলতে ইচ্ছা করলো সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তারপর কি যেন একটা রাতে প্রচণ্ড সূর্য টূর্য, ওসব আর মনে পড়ল না। টেনিদা এখানেই ঢোকা যাক, শুনে টেনিদা দাঁত খিচিয়ে উঠল। হ্যাঁ এখানেই ঢুকবি বই কি, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাস, তোর বুদ্ধি আর কত হবে। কেন, নামটা তো। হ্যাঁ নামটাই তো, ঢুকেই দেখ না একবার, ঠিক কবিদের মতো বাবড়ি বানিয়ে দেবে, পেছন থেকে মনে হবে মেম সাহেব হেঁটে যাচ্ছে। আর কেউ যদি ঠোকে ত্যাঙাতে চায়, তাহলে ওই বাবড়ি চেপে ধরে। শুনেই আমার বুক দমে গেল। এমনিতেই ছোট কাকা আমার কান পাকড়াবার জন্য তককে তককে থাকে, বাবড়ি পেলে কি আর আমায় রক্ষা থাকবে? কান প্লাস বাবড়ি, একেবারে দুদিক থেকে সারাশি আক্রমণ। না না তবে থাক। আমি বাই বাই করে সিকিমাইলে গিয়ে গেলাম, আর টেনিদা লম্বা লম্বা পা ফেলে আমাকে টিন লাফেতেই ধরে ফেলল। বুঝলি পেলা, সেলুন ভারী ডেঞ্জারাস জায়গা, বলতে গেলে সুন্দরবনের চাইতেও ভয়াবহ। বুঝে শুনে ঢুকতে না পারলেই স্রেফ বেঘরে মারা পড়বি, সেই জন্যই তো তোর পেছন পেছন এলুম। আর দেখলি তো, না থাকলে এতক্ষণ হয়তো তোর ঘাড় ফাঁপানো বাবরি কিংবা দেড় হাত টিকি বেরিয়ে যেত। কিন্তু চুল তো কাটতেই হবে টেনিদা। আলবাত কাটতেই হবে। টেনিদার গলায় আওয়াজ গম্ভীর হয়ে উঠল। চুল না ছাটলে কি চলে? ছাটবার জন্যই তো চুলের জন্ম। যদি চুল ছাটবার ব্যবস্থা না থাকতো, তাহলে কি আর চুল গজাতো? দেখ না, খুর আছে বলেই মানুষের না গোঁফ গজায়। তবু সংসারে এমন কিছু অপগণ্ড লোক আছে যারা গোঁফ কামায় না আর খুরকে অপমান করে। নিশ্চয়ই হুলোদার বাবার কথা বলছে। আমার কিন্তু ওসব ভালো লাগছিল না। বলতে যাচ্ছি, গোপটপ এখন থামাও না বাপু। এমন সময় দেখি আরেকটা সেলুন, সুকেশ কর্তনালয়, আবার ইংরেজি করে লেখা, দি বেস্ট হেয়ার কাটিং। টেনিদা ওই তো সেলুন। সেলুন? টেনিদা ভুরু কোচকালো, তারপর নাক ঝাঁকিয়ে পড়তে লাগলো। সুকেশ কর্তনালয়, কর্তনালয়, বাপস। বাপস বাপস কেন? টেনিদা এবার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কটমট করে কিছুক্ষণ আমার দিকে তাকালো, তারপর হঠাৎ আমার চাঁদির ওপর পটাং করে গোটা দুই গাঁট টোকা মেরে, গাঁটটা খেতে পারবি? আমি ভীষণ চমকে বললুম, মিছি মিছি আমি গাঁটটা খাবো? আমার কি দরকার? গুরুজনের মুখে মুখে তক্ক করিস না পেলা, যা বলছি জবাব দে। গাঁটটা খেতে পারবি? 5, 10টা, 15টা? আমি তাড়াতাড়ি বললুম, একটাও না, একটাও খেতে আমি রাজি নেই। 7টা চাটি? বললুম। কি বিপদ হচ্ছে, সেলুনের কথা, চাঁটি আসছে কোত্থেকে? আসে আসে, চাঁটাবার মৌকা পেলেই আসে। নে জবাব দে এখন, চাঁটি খাবি? কখনো না। না? টেনিদা গলা আরও গম্ভীর করে বলল, জড্ডাবহ শব্দের মানে জানিস? না। রুম্বর? না তাও জানি না। আমি বিব্রত হয়ে বললুম, যাচ্ছি চুল কাটতে। তুমি কেন যে সব ফ্যাচাং? কথাটা শেষ করার আগেই টেনিদা গর্জে উঠল, স্তব্ধ হও রেড়ে বাচাল। তারপর আবার গদ্য করে বললে, জানিস কুটমল মানে কি? বল দেখি, মতকুর্ণিকা অর্থ কি? আমি কাতর হয়ে বললুম, কি যে বলছো টেনিদা, কোনো মানে হয় না। তুমি কি পাগল না পার্শে মাছ যে খামোকা এসব বকঝক করে? টেনিদা আমার মাথার চাটিতে পটাং করে একটা টোকা মারল। ওরে গাধা, সেলুনের নাম দেখেও বুঝতে পারিসনি? কর্তনালয়, তার ওপর আবার সুকেশ, ওরকম নাম কে দিতে পারে রে? কোনো হেড পণ্ডিত মশাই নিশ্চয়ই স্কুল থেকে পেনশন নিয়ে এখন সেলুন খুলছে। যেই ঢুকবি অমনি হয়তো জিজ্ঞাসা করবে, আপনার শিরোরুহ কি সমূলে উৎপত্তিত করিব? তুই বুঝতে পারবি না, হাঁ করে তাকিয়ে থাকবি। তখন রেগে টোকে চাটিগাটটা লাগিয়ে বলবে, অরে রে অন্ডবান, সত্তর বিদ্যালয়ে গমনপূর্বক প্রথম ভাগ পাঠ করিবে। না না, পাঠ করহ। শুনে আমার পালা জলের পিঠে তড়াক করে লাফিয়ে উঠল। তবুও সাহসের ভান করে বললুম, যত সব বাজে কথা, গিয়েই দেখি না একবার। টেনিদা বলল, যা না, যেতেই তো বলছি তোকে, যা ঢুকে পড় এক্ষুনি যা। এমনভাবে উৎসাহ দিল আর যাওয়া যায় না। আমি তৎক্ষণাৎ এদিকের ফুটপাতে চলে এলুম। কিন্তু সেলুনে কি ঢোকা যাবে না টেনিদা? টেনিদা চিন্তা করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মাথা নাড়ল। আমার মনে হচ্ছে ঢোকা উচিত নয়। একটু ভালো বাংলা টাংলা যদি জানতিস তা না হলেও হতো। তবে চুলকাটা হবে না? আমার পালা জ্বরের পিলে হাহাকার করে উঠল। কিন্তু ভালো করে চুল ছাড়তে না পারলে হুলোদর বউ হাতে যাবো কি করে? টেনিদা বললে, দাঁড়া ভেবে দেখি, তার আগে চারটে পয়সা দিয়ে দেখিনি। আবার পয়সা কেন? ডালমুট খাবো, খেলে মগজ সাফ হবে, তখনই বুদ্ধি পাতলে দেবো। কি আর করি, দিতেই হলো 4 পয়সা। টেনিদা ওই 4 পয়সার ডালমুট কিনে বেশ নিশ্চিন্তে বুদ্ধি সাফ করতে লাগলো, আমাকে একটুও দিল না। টেনিদা, একবার ছোটো কাকার অফিস গেলে কেমন হয়? টেনিদার ডালমুট চিবনো বন্ধ হলো। সে কি রে, তোর ছোটো কাকার সেলুন আছে জানতাম না তো। না না, সেলুন নয়, ছোটো কাকা বলেছিল ওদের অফিসে ছাঁটাই হচ্ছে, গেলে আমার চুলটাও নিশ্চয়ই ছাঁটাই করে দেবে। টেনিদা বিরক্ত হয়ে বললে, দূর বোকা, অফিসে কি চুল ছাঁটাই হয়? সে অন্য ছাঁটাই। কি ছাঁটাই? বোধ হয় জামা কাপড় ছাঁটাই, কানটানো হতে পারে, কি জানি, ঠিক বলতে পারবো না। তবে চুল ছাঁটাই নয়। তাহলে আমার কুট্টি মামার ধামার মতো চুলগুলো কবে ছেঁটে দিত। তাই তো, মনটা দমে গেল। তবে কি করা যায়? টেনিদার ডালমুটের তলায় নুনটা চাটতে চাটতে বলল, ওই তো গাছটার তলায় ইট পেতে পারামানিক বসে আছে, চল ওর কাছে। কিন্তু পারামানিক, আমি গজগজ করে বললুম, ওরা ভালো চুল কাটে না। তোকে বলেছে? টেনিদা রেগে বললে, ওই বিড়ালি বনে গেলে বাঘ হয় বুঝলি, এখন নিতান্ত ফুটপাতে বসে আছে, তাই ওর কদর নেই। একটা সেলুন খুললেই ওর নাম হবে দি গ্রেট কাটার। চল চল। আমার পিঠে একটা থাবড়া দিয়ে টেনিদা বললে, আমি আছি না সঙ্গে, এমন ডিরেকশন দিয়ে দেব লোকে বলবে পেলা ঠিক সাহেব বাড়ির থেকে চুল সেটে এসেছে, কোনো ভাবনা নেই। হায়, কি আর করি, পারামানিকের সামনে বসেছি ইট পেতে। টেনিদা থাবা গেড়ে দাঁড়িয়ে আছে সামনে, দেখছে মনের মতো চুল ছাঁট হয় কিনা। কুরকুর করে কাঁচি চলছে, আমিও বসে আছি নিবিষ্ট মনে। হঠাৎ টেনিদা হাঁ হাঁ করে উঠল, এ পারামানিকজি ঠাড়ো ঠাড়ো। পারামানিক আশ্চর্য হয়ে বলল, ক্যা ভইলবা? ভইল না মানে ঠিক হচ্ছে না, এসা নেই, ওভাবে ছাঁটলে চলবে না। তো ক্যাসা? আমি বললুম বিরক্ত হয়ে, কেন বাগড়া দিচ্ছ টেনিদা, বেশ তো কাটছে, কাটুক না। টেনিদা দাঁত বের করে বলল, কাটুক না, যাতা করে কাটলেই হলো, এ হলো বউ ভাতের ছাঁট, এর কায়দাই আলাদা, যা খুশি কেটে দেবে, আর শেষে লোকে আমারই বদনাম করে বলবে, ছি ছি, পটলডাঙার টেনিরাম কাছে থাকতেও এ কেমন ছাঁট হয়েছে রামু। পারামানিক অধৈর্য হয়ে বলল, ক্যাসা ছাঁটাই বলিয়ে না। বলতা হ্যাঁ। টেনিদা আমার মাথায় আঙুল দেখিয়ে বলে চলল, ইহা সে 2 ইঞ্চি কাট দো, উহা সে 4 ইঞ্চি। আমি কাতর হয়ে বললুম, আমার কায়দার দরকার নেই টেনিদা, ও যেমন কাটছে কাটুক না। শাট আপ, গুরুজনের মুখে মুখে কথা বলিস না, বলে দিচ্ছি। শোনো জি পারামানিক, ইহা সে 4 ইঞ্চি কাট দেও, ইহা সে ফের 1 ইঞ্চি, ইহা সে 2 ইঞ্চি ছাড় দেও। পারামানিক এবার রেগে গেল, वैसा नहीं होता। जरूर होता, तुम काटो। नहीं, वैसा नहीं होता। আমি কাঁদো কাঁদো গলায় বললুম, দুহাই টেনিদা, পায়ে পড়ছি তোমার, ওকে কাটতে দাও। টেনিদা গর্জন করে বলল, চুপ রাও, তুমি কাটো পারামানিকজি। পারামানিকের আত্মসম্মানে ঘা লেগেছে তখন, নিজের সংকল্পে সে অটুট। নেহি হতা নেহি, আলবাত হতা, হয়তো ছাট দেখা হে তুম ছাটের ক্যা জানতা, কাটো। नहीं काटेगा, बदनाम हो जाएगा हमको, ये सब नहीं होता। नहीं होता? टेनिदा बात चेचिए उठल, सब होता, आकाशे स्पुटनिक होता, माथा में टाक होता, मुर्गीर आज ठैंग निये चले जाता, कल से ही ठैंग प्लेट में काटलेट हो जाता, सब होता, तुम नहीं जानता। हम नहीं जानता? नहीं जानता तुम। टेनिदार गलाय स्वर वज्र कठोर। आप जानते हैं? পারামানিক এবার চ্যালেঞ্জ করে বসলো, জরুর জানতা হ্যাঁ। টেনিদা দারুণ উত্তেজিত, তো কাটিয়ে। পারামানিকের বলার অপেক্ষা মাত্র পটাং করে টেনিদা তা কাঁচি হাত থেকে কেড়ে নিল, আর আমি বাবারে, মারে পিসি মারে বলে চেঁচিয়ে লাফিয়ে ওঠার আগেই আমার চুলে টেনিদার কাঁচি চলতে লাগলো। এই দেখো 4 ইঞ্চি, এই দেখো 5 ইঞ্চি, এই দেখো 3 ইঞ্চি দেখো। কিন্তু পারামানিক দেখার আগেই আমি চোখে সর্ষে ফুল দেখছি, তখন উঠে প্রাণপণে ছুটে মারছি, তারস্বরে চেঁচাচ্ছি, মেরে ফেললে, ডাকাত, খুন। আমার পেছনে পেছনে রাস্তার লোক ছুটছে, কুকুর ছুটছে, পারামানিক ছুটছে, পুলিশ ছুটছে, আর সকলের হাতে ছুটছে কাঁচি হাতে টেনিদা। বলছে, দাঁড়া বেলা, দাঁড়া, একবার ওকে ভালো করে দেখিয়ে দিই ছাঁট কাকে বলে। হুলোদার বউ ভাতে সবাই পোলাও, মাংস, ফ্রাই, সন্দেশ খাচ্ছে, আর আমি একেবারে মুখ্যম ছাঁট দিয়ে বিছানায় চুপচাপ বসে আছি। অর্থাৎ ন্যাড়া হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই ছাঁট নিয়ে কোনো মতেই বউ ভাতের নেমন্তন্ন খেতে যাওয়া যায় না। আর চাটুর্যেদের রোয়াক থেকে কে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বলে উঠল, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। মনে হলো টেনিদারি গলা।